আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শুভশ্রী গাঙ্গুলিকে এবার আমরা দেখতে পারব মায়ের চরিত্রে অভিনয় করতে পরিণীতা ধর্মযুদ্ধের পর রাজ চক্রবর্তীর আগামী ছবিতেও রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে ছবিতে রয়েছেন পরমব্রত চ্যাটার্জি পরমব্রত চ্যাটার্জি এর আগেও রাজের সঙ্গে কাজ করেছেন প্রলয় ছবিতে দীর্ঘদিন পর আবার রাজের ছবিতে দেখা যাবে পরমব্রতকে অভিনয় করতে পরমব্রত আর শুভশ্রী একসঙ্গে কাজ করেছিলেন ধূমকেতু ছবিতে তবে ধূমকেতু ছবিটি এখনো রিলিজ হয়নি তাই তো পর্দায় আসতে চলেছে নতুন জুটি পরমব্রত আর শুভশ্রী বাবা মা নিঃসংঘ সন্তান মোবাইলের জালে ক্রমশ আটকে পড়ছে কিশোর জীবন হয়ে যাচ্ছে বিপন্ন এই গল্পকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে নতুন ছবি ছবিটির নাম হাবজি গাবজি রাজ চক্রবর্তী ছবিটির অনুপ্রেরণা পেয়েছেন চারপাশের দিকে তাকিয়েই নিজের ভাগ্নি থেকে শুরু করে বেশ ছোটদেরই দেখেছেন তিনি মোবাইলে তারা কিভাবে আসক্ত আর সেই সব দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছেন এই নতুন ছবিটি তৈরি করার দিকে সংবাদপত্রে মোবাইলের আসক্তি নিয়ে লেখালেখিও কিন্তু তার এই গল্পের অনুঘটক হিসেবে কাজ করেছে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাব দাশগুপ্ত ছবি সঙ্গীতের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত তবে কিশোর চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি সেই অভিনেতার খোঁজ চলছে বলে জানা গিয়েছে তবে পরিচালক রাজ চক্রবর্তী জানিয়ে দিয়েছেন ছবিটি কিন্তু ছোটদের নয় বরং আমাদের সকলের কারণ বড়দের কাছ থেকেই ছোটদের মধ্যে মোবাইলে আসক্তি ছড়িয়ে পড়ছে শুভশ্রী গাঙ্গুলি বর্তমানে ব্যস্ত তার আগামী ছবি সুপার ন্যাচারাল থ্রিলারের শুটিংয়ে আশা করা যাচ্ছে শুটিং শেষ করেই শুরু হয়ে যাবে হাবজি গাবজির শুটিং এর কাজ পরিণীতা ধর্মযুদ্ধের মতো আশা করা যাচ্ছে রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলী পরমব্রত চ্যাটার্জি নিয়ে আসছেন আরেকটি দারুণ ছবি স্বভাবত এই ছবির অ্যানাউন্সের সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যানেদের মধ্যে ছবিকে নিয়ে আসা অনেকটাই বেড়েছে এই ছবি সংক্রান্ত আরো খবর আপনাদেরকে আমরা খুব শীঘ্রই জানাবো সব খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব টি